স্বপ্ন ভঙ্গ হল নবশরণীয়ার। কোকরাঝার সংসদীয় রাজনীতিত অপ্রাসঙ্গিক হয়ে পড়ল নবশরণীয়া। সাংসদ নবশরণীয়ার মনোনয়ন বাতিল। ভুয়া জাতিগত প্রমাণপত্রের বাবে বাতিল মনোনয়ন। নবশরণীয়া কোকরাঝার লোকসভা সমষ্টির দুবারের সাংসদ নবশরণীয়া। কোকরাঝার সংসদীয় রাজনীতিত সম্প্রতি অচল টকার দরে হয়ে পড়েছে শরণীয়া। এক কথাত নবশরণীয়ার রাজনৈতিক কেরিয়ার গভীর সংকটত। এবার নহয় দুবারক জাতিগত প্রমাণপত্রত বিসঙ্গতি। তিনদিন পূর্বে গুয়াহাটি উচ্চ ন্যায়ালয়ে শরণীয়া বড়ো কছারী নহয় বলে দিছিল রায়, কিন্তু তার পিছতো বহি থাকা নাছিল নবশরণীয়া। ন্যায়ালয়ের এই রায়ের পিছত নবশরণীয়ায় মনোনয়নত দিছিল রাভা জনগোষ্ঠীর ভুয়া প্রমাণপত্র। চাওক এইখন নবশরণীয়ায় দিয়া রাভা জনগোষ্ঠীর প্রমাণপত্র। নলবাৰীৰ আয়ুক্ত কার্যালয়ৰ অনুসন্ধানত ৰাভা জনগোষ্ঠীৰ প্ৰমাণপত্ৰ ভুয়া বুলি প্ৰমাণিত। মানে যোগাযোগ কৰিছে, যোগাযোগ কৰাৰ পিছত আজি মানে স্পিকিং অৰ্ডাৰ দিব বুলি কৈছিলে, আজি দিছে। হীৰাচৰণীয়াটো অলৰেডি নলবাৰী দিছে, মানে দিছে। এইটো ক্লেৰিফাই হৈছে যে এইটো বৰকছাৰীব নহয় বা এই ৰাভাও নহয়, এতিয়া ৰাভা নহয় আৰু এছ টি নহয়। নির্বাচন আয়োগে জাতিগত প্রমাণপত্রের বৈধতা প্রমাণের বাবে সময় দিছিল চব্বিশ ঘণ্টা। দেওবারে নির্ধারণ করা হয়েছিল প্রমাণপত্রের পুনরীক্ষণের দিন, কিন্তু নিজকে রাভা বলে প্রমাণ করব নোৱাৰিলে নবশরণীয়ায়। আমি জাস্টিস তো পাইছি, আমি জাস্টিস আগতে পাইছি, স্পিকিং অর্ডার বা হাইকোর্টের আমি জাস্টিস পাইছি, কিন্তু এইটা পলিটিক্যাল লাইনের আমি পোৱা নাছিল। কিন্তু পলিটিক্যাল লাইনের আমি এইটো ফাইনাল, এইটো আমি লাস্ট গেম টু এইটোই আছিল যে আমার রিজাল্ট ফাইনাল রিজাল্ট গেম তো এইটাই আছিল। এটা পলিটিক্যালি আমাক ডিপ্রাইভ করে রাখছিল। ভুয়া সার্টিফিকেট আমি ধরা পড়েছে বা সবরে গম পাইছে। আজি স্ক্রুটিনের মাত্র আমি নহয়, আমি মাত্র অবজেকশন করার কারণে হওয়া নাই, তার সার্টিফিকেটও দেখা পাইছে সবে। এটার কারণে আমি সাকসেস হয়েছে, আমি সুখী। এই কার্য বিরোধীর ষড়যন্ত্র আখ্যা দিছে নবশরণীয়ায়। আপনাদের জানে যে আমার বিরোধীবিলাকে ষড়যন্ত্র যিমানেই নকরক কেন আমি কোনো কারণে যে হার নামানো, আমি যাতে নিজের সিদ্ধান্ত অটল থাকো। আপনার মানে আগতেও আসিল, আজিও আছো, ভবিষ্যতেও আছো। আপনারা নিশ্চিত থাকব যে কোকরাঝারত আমি বিজয়ী হবই লাগবে, এনি হও। নিজে বিফল হলেও কোকরাঝারত থাকিব জিএসপির সমর্থিত প্রার্থী। কোনো কারণত কোকরাঝার সংসদীয় সমষ্টি এড়িবলৈ প্রস্তুত নহয় শরণীয়া। কিবা কারণত এক রিজাল্ট নাহিলেও আমার নিশ্চিতভাবে এজন ক্যান্ডিডেট থাকিব। সেখানে আপনাদের কালিলৈকে অপেক্ষা করব। শরণীয়ার মনোনয়ন বাতিলের পিছতেই বড়োলেন্ড জনজাতি সুরক্ষা মঞ্চের প্রাক্তন সভাপতি জনকলাল বসুমতারীর প্রতিক্রিয়া। ভুয়া সার্টিফিকেট দি সাংসদ হয়েছিল নবশরণীয়া, আর সেয়া প্রমাণিত হয়েছে। যে মানে ফ্রড করে পেলায় সার্টিফিকেট লই আছে, সেইটো আজির এই নমিনেশনত ওলাই পড়ল। প্রথমে মানে বড় কছারি হয়ে পেলায় সার্টিফিকেট লৈছে, এফিডেভিট দি পেলায় কোর্টের এফিডেভিট পেলায় কইছে যে মই মানে বড় কছারির মানুষ। কারণে নিজের সার্টিফিকেটকে নিজের জাতিটকে এই সলাই লই পেলায় এই মানে রাভা আছে হয়ে পেলায় সার্টিফিকেট লই পেলায় আকৌ মানে নমিনেশন ফাইল করেছিল আর কি। এক কথাত তৃতীয়বারের সাংসদ হওয়ার স্বপ্নভঙ্গর পিছত এতিয়াও মন বাঁধিছে নবকুমার শরণীয়ায়। উচ্চতম ন্যায়ালয়ের দ্বারস্থ হব নবকুমার শরণীয়া। মুসলপুরের দেবজিৎ নাথ আর কোকরাঝারের ভিডিও জার্নেলিস্ট দানচৌরাং বসুমতারীর সহযোগত রবিরাম বরগোয়ের রিপোর্ট, এনকেটিভি প্লাস।